আহ্বান করছেন অজিত পাল কবি, ওর আহ্বানে দাদা এসেছেন অজিতের জন্য করে হাততালি বরণ করে নিলেন। এরপর আমাদের ভার গোপন রাখার জন্য অনুরোধ করছি, আমরা অনুষ্ঠানটা পরে আমাদের মধ্যে চালাবো। সমবেত ভদ্রমন্ডলীকে বাংলা ভাঙাতির শ্রেষ্ঠ উৎসব শারদীয়ার প্রাক্কালে শুভেচ্ছা জানাই, এবং আমাদের অতি প্রাচীন এবং পরিচিত এই দুর্গ উৎসবের যারা আয়োজন করেছেন আমাদের এখানকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বা এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আমাদের মির্জাবাজার দক্ষিণ কুমারপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি, এটা 52তম বর্ষ, 51তম বর্ষ, এটা 52 লিখে দিয়েছে। সভাপতি ভক্তিপদ দাস, সম্পাদক অজিত পাল কবি, সাথী ভোলানাথ দে, সহ সম্পাদক সিন্টু পাল। প্রথমে এদেরকে অভিনন্দন জানাই যে আজকে উৎসবের প্রাক্কালে চতুর্থীর দিন আপনাদের সঙ্গে প্রায় সহস্রাধিক মানুষ হবেন, এদিক ওদিক মিলিয়ে সকলের সঙ্গে আমাদের সাক্ষাতের সুযোগ করে দিলেন। মঞ্চে আমাদের প্রাক্তন পুলিশ সুপার ছিলেন এই জেলার বিশিষ্ট সমাজসেবিকা এবং একজন প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে যাকে সবাই চেনেন, সম্মানীয় ভারতী ঘোষ মহোদয়াকে আমি মাতৃশক্তিকে আমার শ্রদ্ধা নিবেদন করি। এখানে শফিকুল ভাই আছেন, তিনি ছাত্রাবস্থা থেকেই জাতীয়তাবাদী রাজনীতি করেছেন এবং বর্তমানে আপনাদের সকলের আশীর্বাদে এখানকার কাউন্সিলর। আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা আমাদের যে ভারতীয় পরম্পরা রয়েছে, বিশেষ করে উৎসবে, ধর্মীয় অনুষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, ব্যক্তিগত শফিকুল ভাই আছেন, তিনি ছাত্রাবস্থা থেকেই জাতীয়তাবাদী রাজনীতি করেছেন এবং বর্তমানে আপনাদের সকলের আশীর্বাদে এখানকার কাউন্সিলর। আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা আমাদের যে ভারতীয় পরম্পরা রয়েছে, বিশেষ করে উৎসবে, ধর্মীয় অনুষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, ব্যক্তিগত পারিবারিক অনুষ্ঠানে এবং যে কোনো রকম সমস্যা বা বিপদে পড়লে আমরা সবাই রাজনীতি, সম্প্রদায়, ধর্ম সব কিছুর ঊর্ধ্বে উঠে এক হয়ে একে অপরকে সাহায্য করি। তাই এখানকার কাউন্সিলর আজকে আমাদের সঙ্গে উপস্থিত থেকে সংকীর্ণ রাজনীতির যে পরম্পরা চলছে পশ্চিমবঙ্গে সেটাতে কিছুটা আঘাত দিতে পারলেন, তাই ভাইকে আমি আমার অন্তর থেকে নমস্কার জানাই। আমাদের সমাজসেবী সমীর দাস আছেন এবং অন্যান্যরা এখানে আছেন, আমি তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে কোভিড পরবর্তী সময়ে পুজো খুব ভালো কাটুক এই প্রার্থনা করব। এখানে আজকে অনেক নতুন বস্ত্র উপহার প্রদান হবে, যাতে প্রান্তিক মানুষরাও এই পুজোতে তারা নতুন বস্ত্র পরে সকলের সঙ্গে উৎসবে সামিল হতে পারেন। এটা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন আমাদের মহান ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলতেন, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সকে এসবের পায়ে, বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিচ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর। আপনারা সবাই ভালো থাকবেন, পুজো খুব ভালো কাটান এবং সবাই মিলে শারদ উৎসব পালন করুন, আনন্দের সঙ্গে পালন করুন। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি, আমাকে অনেকটা দূর যেতে হবে, অনুষ্ঠান চলতে থাকবে, উপহার গ্রহণ করবেন, অন্যান্য বক্তাদেরও সুন্দর কথাবার্তাগুলো শুনুন। সকলের অনুমতি নিয়ে আমি প্রস্থান করছি, খুব ভালো থাকুন। দুর্গা মাই কি, দুর্গা মাই কি, দুর্গা মাই কি, ভারত মাতা কি।